মহান মুক্তিযুদ্ধের সংগঠক স্বাধীন বাংলার পতাকার অন্যতম রূপকার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদ হত্যার 22 বছর আজ। তার সাথে নিহত হন দলটির আরও চার নেতা। আজকের এই দিনে কুষ্টিয়ার দৌলতপুরের কালিদাসপুর গ্রামে সন্ত্রাসবিরোধী এক জনসভায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তাদের। এই ঘটনায় মামলা হলে নিম্ন আদালত 10 জনের মৃত্যুদণ্ড এবং 12 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়। পরবর্তীতে উচ্চ আদালত 9 জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে বাকিদের খালাস দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে একজনের মৃত্যু হয় কারাগারে। কার্যকর হয় 3 আসামির মৃত্যুদণ্ড, 5 জন এখনও পলাতক। পলাতক সেই আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এই মামলার কুখ্যাত আসামি মান্নান মোল্লা তার বাবার মৃত্যুতে দৌলতপুরে এসে ঘুরে গিয়েছে। প্রশাসন কি তা জানেন না? ওই দুইজন আসামিকে যাদের চার্জশিটে নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল তাদেরকে চার্জশিটভুক্ত আসামি হিসাবে পুনরায় অন্তর্ভুক্ত করা হোক।